ওকে, আজকে আমরা প্রথমে ইমেজ সাইজ নিয়ে আলোচনা করব। আসলে ওয়ার্ডপ্রেসে আমরা চাইলে ইমেজ সাইজ ক্রিয়েট করতে পারি। ইমেজ সাইজ গুলো আমাদের জন্য ইম্পর্টেন্টও, যদি আমরা ইমেজ সাইজ নিয়ে কাজ করতে চাই বা একটা থিমে আসলে ইমেজ সাইজ নিয়ে কাজ করা প্রয়োজন পড়ে। আমি বোধহয় গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু ইমেজ সাইজ আছে, গত ক্লাসে হচ্ছে যে আমরা বোধহয় এখানে আলোচনা করেছিলাম। তো আসেন আমরা একটু দেখি ডিফল্ট কিছু ইমেজ সাইজ থাকে ওদের। একটা নাম ওরা দিয়েছে হচ্ছে থাম্বনেল, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে মিডিয়াম লার্জ, একটা হচ্ছে লার্জ, আর একটা হচ্ছে ফুল। থাম্বনেল যেটা আছে, জি স্ক্রিন দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, ওকে, যেটা বলছিলাম, তো ওয়ার্ডপ্রেস এর এই যে চারটা ডিফল্ট হচ্ছে যে ওরা তৈরি করে রেখেছে চারটা ইমেজ সাইজ, তো থাম্বনেল যেটা সেটার সাইজ হচ্ছে 150x150, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম উইথ। আর হচ্ছে আপনার মিডিয়াম যেটা সেটা হচ্ছে 300x300, যেটা লার্জ সেটা হচ্ছে ওরা আপনার কি বলে এটা হচ্ছে অটোতে কাজ করবে আর কি, ডিফল্টের যে বিষয়টা সেটা হচ্ছে 768 পিক্সেল। আর হচ্ছে লার্জ যেটা সেটা হচ্ছে আপনার 1024 পিক্সেল। আর একটা বিষয় যেটা হবে সেটা হচ্ছে আপনার ফুল, যেটা সেটা অ্যাকচুয়ালি আপনি যেটা আপলোড করতেছেন সেটাই চলে আসবে, ঠিক আছে, যেটা আপলোড করতেছেন যেই সাইজে করতেছেন সেটাই হচ্ছে যে ফুল। এই হচ্ছে টোটাল, মানে হচ্ছে যে 5টা ইমেজ হচ্ছে থাকে। অ্যাকচুয়ালি এইগুলো আসলে কি, এগুলো হচ্ছে যখন আমরা একটা ইমেজ আপলোড করি আমাদের ড্যাশবোর্ড থেকে, সাপোজ মিডিয়া থেকে করেন, বা হচ্ছে যে আমরা যখন ফিচার ইমেজ নিয়ে হচ্ছে যে আপলোড করি ফিচার ইমেজ হিসেবে, ঠিক আছে, তো ওই সময়গুলোতে হয় কি যে আপনার এই ওয়ার্ডপ্রেস কি করে যে একটা ইমেজ কে ওরা প্রথম ভাবেই এই যে এরকম একটা ইমেজ কে ওরা 5টা সাইজ বানিয়ে ফেলে। প্রথম যেটা আপনি আপলোড করলেন সেটা ফুল, এবং এটার একটা লার্জ সাইজ তৈরি করে, এটা একটা মিডিয়াম লার্জ সাইজ তৈরি করে, এটার একটা মিডিয়াম সাইজ তৈরি করে, আর একটা থাম্বনেল সাইজ তৈরি করে। এগুলা আপনি যখন আপলোড দিচ্ছেন, আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে যে এরকম প্রত্যেকটার জন্য যে ইমেজটা আপনি আপলোড দিলেন সেটার আরো 4টা হচ্ছে সাইজ ওরা তৈরি করে ফেলে। এবং এই জন্য আমরা যখন একটা ইমেজ কে কল করি, তখন যদি আমরা হচ্ছে যে ইমেজ যখন সাপোজ আমরা কি বলি, আমরা যদি এখানে যাই বা ধরেন যেখানে সাপোজ ইনডেক্স ডট পিএইচপি টাকে আমরা যদি একটু খুঁজে বের করি, এই যে ইনডেক্স ডট পিএইচপি, এই যে এখানে দেখেন আমরা একটা ইমেজ কে কল করেছি, এটা কি দা পোস্ট থাম্বনেল, থাম্বনেলটাকে কল করেছি। তো এখানে যদি আমরা হচ্ছে যে আপনার একটা কোটেশনের মধ্যে বলে দেই, যেমন হচ্ছে যে আপনার লার্জ সাইজ হবে, তাহলে কিন্তু আমাদের লার্জ ওই ইমেজটার লার্জ সাইজ আমরা পেয়ে যাব, ঠিক আছে। যদি আমরা মিডিয়াম দিয়ে রাখি তাহলে কিন্তু মিডিয়াম সাইজ পাবো। যদি আমরা এখানে থাম্বনেল দিয়ে রাখি, আমরা যদি এখানে থাম্বনেল দিয়ে রাখি তাহলে থাম্বনেল সাইজ পাবো। আচ্ছা, তবে আমাদের এইখানে যেহেতু সিএসএস দিয়ে আবার আমরা বলে রেখেছি যে পোস্ট ফিচার ইমেজের ভিতরে যেটা আছে, যে যে ইমেজ পাবো সেটা আবার উইথ হাইট 100% হয়ে যাবে, তো ওই হিসাবে কিন্তু উইথ হাইট 100% আবার হয়ে যাবে, কিন্তু এটার যেই 150x150 এটা কিন্তু ঠিকই পাবে, ঠিক আছে, ওই 150x150 ইমেজটাকেই আবার উইথ হাইট 100% করে দিবে, তখন ইমেজটা ফেটে যাবে। অনেক সময় দেখবেন যে আমরা অনেক ইমেজ ফাটিয়ে ফেলি আপলোড করার পরে, এর প্রধান কারণ হচ্ছে এই যে এখানে ইমেজ সাইজ গুলো বলে দেওয়া, অনেক থিমের মধ্যে বলা থাকে। তো এখন অ্যাকচুয়ালি আমরা আমাদের থিমের জন্য চাইলে কি চেঞ্জ করতে পারবো, বা আমরা যদি চাই যে হচ্ছে যে এগুলাকে কি আমরা চেঞ্জ করতে পারবো, সাপোজ আমি এমন একটা থিম তৈরি করলাম যে থিমের মধ্যে আমি থাম্বনেলটাকে 150x150 চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে 250x250 হবে আমার থাম্বনেলটা, বা 80x80 হবে, আরো ছোট করব। সো এই জিনিসটা যদি আমি করতে চাই তাহলে কি করতে পারবো? অ্যাকচুয়ালি এটাকে ডিফল্ট এটাকে চেঞ্জ করাটা না উচিত হবে না, এটা আমরা কখনোই চেঞ্জ করব না। আমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা নিজেরা ইমেজ সাইজ ক্রিয়েট করে নিব, আমরা নিজেরা তৈরি করে নিব, ঠিক আছে। সো ইমেজ সাইজ তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ফাংশনস ডট পিএইচপি টা আছে সেখানে চলে যেতে হবে। তো চলেন আমরা একটু আমাদের ফাংশনস ডট পিএইচপি টাকে এখান থেকে খুঁজে বের করি এবং এখানে যাই। আচ্ছা, এখানে গিয়ে যেখানে আমরা আপনার আফটার সেটআপ থিম করেছি, এই জায়গায় যে কোনো একটা জায়গায় আপনি হচ্ছে সাপোজ এটার আগেই এখানে আপনি করতে চাচ্ছেন, ঠিক আছে, সেটার এই জায়গাটায় এসে আপনি এখন আপনার ইমেজ সাইজ অ্যাড করবেন। তো এটার জন্য আপনাকে যে ফাংশনটা অ্যাড করতে হবে, এখানে এখানে বলে দিতে হবে অ্যাড
image sorry add image size এটা ব্যবহার করতে হবে এবং এইটার ভিতরে এখন আমরা কিছু ভ্যালু দিতে পারবো তো ভ্যালুগুলো কি প্রথম ভ্যালুটা হচ্ছে এই যে নাম দিয়েছিল না এখানে ওরা যেমন থাম্বনেল তারপর মিডিয়াম নাম দিয়েছিল না আমরা চাইলে এখানে এটা নামকরণ করতে পারবো এখানে আমাদের যে নতুন সাইজটা ক্রিয়েট করতেছি সেটা নাম ক্রিয়েট করব সো নাম ক্রিয়েট করার সময় বেটার হচ্ছে টেক্সট ডোমেইনটা দিয়ে প্রিফিক্স করে নেওয়া সো আমরা এখানে নাম দিয়ে দিলাম সাপোজ ইব্রাইট সাপোজ ইব্রাইট আইএমজি সাইজ এরকম একটা নাম দিলাম ইব্রাইট আইএমজি সাইজ কি সাইজ সেটা এরপরে বলবো এরপরে যেটা করতে হবে আপনাকে আরেকটা প্যারামিটার ইউজ করতে হবে যে প্যারামিটারটার মধ্যে আপনি সাইজ বলে দিবেন সাপোজ আপনারটা হবে 400 400 সো আপনি লিখবেন 400 400 ঠিক আছে এই কথাটা আপনি বলে দিলেন এখন বিষয়টা কি এরপরের বিষয়ে আরো একটা প্যারামিটার ইউজ করতে হবে সেই প্যারামিটারটা হচ্ছে আপনার এটা কি হার্ড ক্রপ হবে নাকি সফট ক্রপ হবে হার্ড ক্রপ কি আর সফট ক্রপ কি সেটা এখন আমাদেরকে আগে একটু বুঝে নিতে হবে হার্ড ক্রপ বলতে বোঝাবে যে এই যে আমি এখানে 400x400 দিয়েছি তার মানে এটা 400x400ই হইতে হবে অন্য কিছু হবে না এটা কাজ করবে হাইটের জন্য এটা কাজ করবে উইথের জন্য আচ্ছা সো এখন বিষয়টা হচ্ছে যে আপনার হার্ড ক্রপ ডিফল্ট ভাবে ফলস থাকে যেটা ফলস মানেই হচ্ছে সফট ক্রপ হবে সফট ক্রপ বলতে আপনার আমি একটু পরে বুঝাচ্ছি বিষয়টা কি এখন আমি জাস্ট একটা জিনিস দিচ্ছি যে আমরা যদি এটাকে ট্রু করতে চাই তাহলে এটা এখন হার্ড ক্রপ হয়ে যাবে অর্থাৎ আমি যদি এখানে ট্রু লিখি তাহলে আমার এই যে ইমেজটা যে ইমেজ সাইজটা আমি নিলাম সেই ইমেজটা 400x400ই হবে ঠিক আছে অন্য কিছু হবে না বাট আপনি আবার কখনো চাইতে পারেন যে না 400x400 না আমি চাচ্ছি 400 হবে হাইট বাট উইথ যত আছে ওই পর্যন্তই থাকতে পারে তখন আমরা এখানে কি বলে সফট ক্রপ করব তখন আমরা হচ্ছে যে এটাকে আর কি বলে হার্ড ক্রপ করবো না অর্থাৎ তখন আর ট্রু লিখবো না তখন ডিফল্ট ভাবেই এটা ফলস থাকবে এবং সফট ক্রপ হবে এখন আসি যে অ্যাকচুয়ালি বিষয়টা কি যেটা আমি হার্ড ক্রপ বলতেছি বা সফট ক্রপ বলতেছি অ্যাকচুয়ালি বিষয়টা কি চলেন একটু বুঝে আসি এটা বুঝে আসার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি একটু ভিজুয়ালি দেখা উচিত তা না হলে আসলে মুখে বললে বিষয়টা বুঝবেন না তো আমি ফটোশপ ওপেন করে নিচ্ছি আর ফটোশপের মধ্যে আমি হচ্ছে ইমেজ রাখবো আমি একটা ইমেজ এখানে আমি দুইটা ইমেজ ডাউনলোড করেছি এটা একটা আর এটা একটা এই ইমেজটা আমি আপাতত এখান থেকে নিয়ে যাচ্ছি আচ্ছা একটা ফাইল নেওয়া লাগে প্রথম একটা আমি ফাইল নিয়ে নিচ্ছি ঠিক আছে আচ্ছা এই ফাইল নাও লাগবে একটা লেয়ার নিক তাহলেই হবে ঠিক আছে আমরা এখান থেকে একটা নতুন লেয়ার দিচ্ছি আর এই লেয়ারটাকে আমি আপাতত আনলক করে দিচ্ছি নতুন যে লেয়ারটা নিলাম সেটাকে আমি আপাতত নিচে রাখতে চাচ্ছি নিচে রাখলাম আর উপরে যে ইমেজের লেয়ারটা আছে সেটাকে আমি আপাতত একটু ছোট করে দিতে চাচ্ছি ভালো কথা এখন আমার ইমেজটা হচ্ছে এটা এটা জাস্ট খেয়াল রাখেন হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে ধরেন আমি চাচ্ছি যে আমার ইমেজটা কি হবে 400x400ই হবে এবং এটা হার্ড ক্রপ হবে এই জন্য ধরেন আমি এখানে আপনার কি বলে এটাকে একটা ইয়ে দিই এখানে আমি সাপোজ 400x400 বানাই তো চলে যায় এসএল চলে গেছে এই 400x400 আমি একটা বক্স নিয়ে নিলাম এখন আমি যেটা করব সেটার মধ্যে আমি এখন একটা আপনার একটা লেয়ার নিলাম লেয়ার নিলে উপরে দিয়ে দিলাম এখন একটা বিষয় দেখেন আমার যে লেয়ারটা আসছে এই লেয়ারটা হবে কি আমার লেয়ারটা হবে হচ্ছে এই এটার উইথ হচ্ছে 400x400 এবং আমি চাচ্ছি যে ইমেজটা আমি আপলোড করব সাপোজ এই ইমেজটাকে আমি আপলোড করব এবং এই ইমেজের যে সাইজটা আছে এই সাইজটা 400x400ই হইতে হবে এটা আমি এখন চাচ্ছি সো এটা এখন কিভাবে কাজ করবে অ্যাকচুয়ালি কাজ করার সময় আমরা এটাতে একটু যাই এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবো আমি দেখাচ্ছি মানে এই সাইজটা আমাদের যে ইয়েটা মানে ওয়ার্ডপ্রেস এটা কিভাবে বানাবে বানাবে হচ্ছে এখানে আমি কন্ট্রোল টি প্রেস করে আপাতত এটাকে ছোট করতেছি দেখেন এটা ও কি করবে ওয়ার্ডপ্রেস কি করবে এটাকে এরকম ছোট করতে থাকবে ছোট করার ক্ষেত্রে দেখবে যে কোনটার সাথে আগে মিলে যাচ্ছে মানে এই ইমেজের উইথটা কি আগে মিলে যাচ্ছে নাকি হাইটটা আগে মিলে যাচ্ছে ওয়ার্ডপ্রেস এর উদ্দেশ্য হলো যে ও আপাতত কি করবে এই যে 400x400 এইটা সমান বানাবে এই ইমেজটাকে
তবে ইমেজটাকে এটা সমান বানাতে বানানোর আগে সে ইমেজটাকে ছোট করতে থাকবে এভাবে। ছোট করার সময় ও খেয়াল করবে যে আগে কি হাইট মিলতেছে নাকি আগে উইথ মিলতেছে। যেটাই আগে মিলে যাবে ওই ওই জায়গাটায় থেমে যাবে, ঠিক আছে? ও এই জায়গাটায় থেমে যাবে। থেমে যাওয়ার পরে যেই অংশটুকু এই যে রেড কালারের বক্সের নিচে আছে, ঠিক আছে, সেই অংশটুকুই শুধুমাত্র ওয়ার্ডপ্রেস কি বলে ক্রপ করে নিবে, বাকি অংশটুকু ফেলে দিবে। এই যে এই অংশটুকু যেটা বেঁচে আছে সেটাকে আর রাখবে না, সেটাকে সে এখন ফেলে দিবে। অর্থাৎ আমরা যদি এটাকে একটু ছোট করি, ছোট না মানে অপাসিটি যদি একটু কমিয়ে দেই, তাহলে বুঝতে পারবেন, দেখেন এই যে এই বক্সটার পিছনের যে ইমেজটুকু আমরা দেখতে পাচ্ছি, তার মানে আমরা যে ইমেজ সাইজটা এখন তৈরি করলাম এই ইমেজ সাইজটা হবে এটা, ঠিক আছে, এই অংশটুকু। বাট এই অংশটুকু কিন্তু ওয়ার্ডপ্রেস কেটে ফেলে দিবে, এটুকু ক্রপ হয়ে যাবে, ঠিক আছে? সো এই জিনিসটা ওয়ার্ডপ্রেস ফলো করে। নাম্বার টু, আমরা যদি এখানে ফলস বলে দিতাম, মানে ট্রু যদি না বলতাম, তাহলে ডিফল্ট ভাবে কি হইতো? তাহলে ডিফল্ট ভাবে কি হইতো, ওয়ার্ডপ্রেস যে কোনো একটাকে আগে মিলিয়ে নিত। সাপোজ আমরা এখানে যদি এমন হয় যে বললাম 400 × 9999, অনেকগুলো ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে, মানে এটা কি বলে একটা হবে 400, বাট বাকিটা হচ্ছে যে এবার যত খুশি হতে পারে, কোনো সমস্যা নেই, বাট এখানে ট্রু হবে না, এখানে হচ্ছে যে কি বলে এই পর্যন্তই থাকবে, ফলস হয়ে যাবে, মানে সফট ক্রপ হবে। তখন কি হবে, ওয়ার্ডপ্রেস যে কাজটা করবে, তখন হচ্ছে ওয়ার্ডপ্রেস এর কাজ হবে, সে যখন ছোট করবে যেটার সাথে আগে মিলে যাবে ওই পর্যন্ত থেমে গিয়ে তারপরে এই অংশটুকুকে সে হচ্ছে যে দিয়ে দিবে যে নাও এই অংশ তাহলে তোমার, এই বাকি অংশ সহ সে হচ্ছে যে আপনাকে ওয়ার্ডপ্রেস যেটা করবে সেটা হচ্ছে বাকি অংশ সহ আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? এই অংশ সহ আপনি পেয়ে যাবেন ইমেজ হিসেবে। বাট ইমেজটা তাহলে কি হলো, জাস্ট ছোট হয়ে গেল, মানে হাইটটা কমে গেল, বাট উইথ যেহেতু আমরা 9999 দিয়ে রাখছি, সো ওই হিসেবে উইথ সে তার মতো করে নিয়ে নিবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, সো এভাবে হচ্ছে হার্ড ক্রপ বা সফট ক্রপের বিষয়টা আসে। তো এছাড়াও আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে ক্রপের পজিশন। যেমন ধরেন এমন তো হতে পারতো যে অ্যাকচুয়ালি আমরা ক্রপ তো করলাম, যে ধরেন আমি যদি এখানে একটু বলি যে এখানে 400 400 আছে, হ্যাঁ, সো এখানে 400 400 কমা দিয়ে আমরা এখানে বললাম ট্রু, ঠিক আছে? সো 400 × 400 আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখন বিষয়টা হলো যে এখানে কি হবে, ওয়ার্ডপ্রেস কি করবে, এই জায়গায় একটু যাই, দেখেন ওয়ার্ডপ্রেস কি করবে, এই পর্যন্ত আসার পরে বাকি অংশটুকু সে কি করবে, কেটে ফেলে দিবে, মানে আমরা এই অংশ আর পাবো না। বাট এটা এই কোণা থেকেই কেন কেটে ফেলে দেওয়া হলো, ঠিক আছে? এটা কেন হচ্ছে যে আমার যদি এমন করতাম, আমি যদি চাইতাম যে না এটা আসলে যে এখান থেকে কাটতেছে কেন, আমি চাচ্ছি এটা যে এই পাশ থেকে কাটবে, এই পাশ থেকে কাটবে, সেটা তাহলে আমরা কিভাবে করবো আমি যদি এটা করতে চাই, বা আমি যদি চাই না সেন্টার থেকে কাটবে, তখন আমরা কি করব, তখন অ্যাকচুয়ালি আমরা পজিশনটা বলে দিব, ঠিক আছে? সো এইটার জন্য আমরা এখানে অ্যাকচুয়ালি ট্রু বা ফলস ব্যবহার করব না, আমরা এখানে অ্যাকচুয়ালি পজিশন বলে দিব, পজিশন বলে তারপরে হচ্ছে আমরা এখানে কাজ করব। সো পজিশনটা কিভাবে আমরা এখানে বলতে পারি, আচ্ছা, পজিশন বলার জন্য আমরা এখানে একটা অ্যারে নিব, অ্যারে নিয়ে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এবং এই অ্যারের ভিতরে অ্যাকচুয়ালি আমরা পজিশনটা বলে দিতে পারি। তো পজিশন দুইটা ভাবে বলা যেতে পারে, ঠিক আছে, একটা হচ্ছে আপনার এক্স অক্ষ বরাবর, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর কি সেটা একটু বলি, এক্স অক্ষ বরাবর হচ্ছে লেফট সেন্টার রাইট, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে টপ সেন্টার বটম, ঠিক আছে? সো আপনি এখানে তিনটা ভ্যালু ইউজ করতে পারেন, প্রথমে আপনাকে বলতে হবে এক্স অক্ষ বরাবর কি হবে, তারপরে আপনাকে বলতে হবে ওয়াই অক্ষ বরাবর কি হবে, ঠিক আছে? এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। সো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা কোটেশন দিব, কোটেশন দিয়ে যেমন ধরেন আমরা চাচ্ছি যে এই যে ইমেজটা, এই যে ইমেজ সাইজটা আমরা হচ্ছে এখানে তৈরি করলাম, এই ইমেজ সাইজটা হচ্ছে আমরা চাচ্ছি যে আপনার আপনি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ধরেন এই যে বটম থেকে এবং রাইট থেকে, ঠিক আছে, আমি একটু ভালো করে বলি, এটা হচ্ছে টপ এবং লেফট, টপ লেফট, টপ লেফট, ঠিক আছে? আচ্ছা, প্রথমে যদি আমরা এক্স অক্ষ বরাবরের কথা চিন্তা করি তাহলে এটা হচ্ছে লেফট, আর ওয়াই অক্ষ বরাবরের কথা যদি চিন্তা করি তাহলে হচ্ছে টপ। তো আমরা যদি এইখান থেকে হচ্ছে ক্রপিংটা করতে চাই তাহলে আমাদেরকে এখানে প্রথমে লিখতে হবে এক্স অক্ষ বরাবর যে ভ্যালুটা সেটা লেফট, তারপরে আমাদেরকে বলে দিতে হবে টপ, প্রথমে বলতে হবে লেফট তারপরে বলতে হবে টপ। সো এইখান থেকে তাহলে ক্রপিংটা হবে এই জায়গাটা থেকে। ওকে, আমি এটাকে যদি একটু বড় করে নিই, আবার একটু আগের মতো সাপোজ বড় করে নিলাম, একটু বড় করে নিলাম, এরকম থাকলো আপাতত। আচ্ছা, তো
এখন তাহলে টপ লেফট লিখলে এখানে এভাবে হবে। সো আমি যদি আবার চাই যে না এক্স অক্ষ বরাবর হবে লেফট কিন্তু বটম, তাহলে কি হবে লেফট কিন্তু এবার ওয়াই অক্ষ বরাবরে হচ্ছে এই বটমে সে চলে আসবে, ঠিক আছে। আবার আমি যদি বলি যে না লেফট বটম হবে না, আমি চাচ্ছি সেন্টার বটম হবে, তাহলে সে কি করবে, তাহলে সে এখান থেকে বটমেই থাকবে কিন্তু আপনার সেন্টার। তাহলে কি হলো এক্স অক্ষ বরাবর সে সেন্টারে আসবে বাট ওয়াই অক্ষ বরাবর সে বটমে থাকবে। বাট আমি যদি বলি সেন্টার এবং সেন্টার, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সেন্টার আবার ওয়াই অক্ষ বরাবর সেন্টার, তাহলে সে কি হবে একদম মাঝখান থেকে ক্রপ করবে, তার মানে এটা চারপাশ থেকে এটাকে ছোট করবে, মানে চারপাশ থেকে এটাকে আপনার এইটা এই ইমেজটাকে চারপাশ থেকে সেইভাবে ছোট করতে থাকবে, ছোট করে 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 যেই জায়গায় এসে মিলে যাবে, সরি এখানে ধরেন মিলে গেল, এটা অবশ্য সেন্টারে যায় নাই, আমি একটু সেন্টার আমি মানে আনুমানিক নিয়েছিলাম তো সেই জন্য। তো আমরা যদি আরেকটু ইয়ে করি যে দেখেন এই সেন্টার থেকে উপরের নিচে যখন একদম মিলে যাবে ওই অংশটা থেকে সে হচ্ছে কেটে দিবে, তখন এই যে বাম পাশে সরি ডান পাশে আর বাম পাশে দুই পাশ থেকে কেটে দিবে, শুধু মাঝখানের অংশটুকু সে রেখে আপনাকে দিয়ে দিবে। তো আমি আবার একটু বলি, তো এটা দেখালাম হচ্ছে সেন্টার সেন্টার, মানে এক্স অক্ষ বরাবর সেন্টার হবে আবার ওয়াই অক্ষ বরাবর সেন্টার হবে। আবার আমরা যদি চাই যে হচ্ছে যে আপনার এক্স অক্ষ বরাবর হবে রাইট বাট ওয়াই অক্ষ বরাবর হবে সেন্টার, তাহলে এই জায়গাটা থেকে কাটবে রাইটের এই অংশ এবং ওয়াই অক্ষ বরাবর উপরে নিচে মাঝখানে থাকবে, তারপরে হচ্ছে যে অংশটুকু থাকে এবার ওই অনুযায়ী সে কি করবে হচ্ছে যে এটাকে ছোট করতে শুরু করবে, এই যে এখান থেকে ছোট করতে শুরু করবে, ছোট করে সে যেভাবে পাবে, সরি আমি ছোট করার সময় বাঁকা করে ফেলছি, অ্যাকচুয়ালি সে যেইভাবে কোনাকুনি বরাবর ছোট করতে থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এটার যে মিডল পয়েন্টটা থাকবে এই জায়গাটা থেকে সে এটাকে কেটে বাকি অংশ সব কিছু কেটে ফেলে দিবে, এরকম একটা অবস্থানে সে চলে যাবে। সো এইভাবে অ্যাকচুয়ালি হচ্ছে যে ওয়ার্ডপ্রেস কি করে যে জিনিসগুলোকে কাটাকাটি করে ফেলে, মানে ক্রপিংটা করে ফেলে, ঠিক আছে। সো আমরা আসেন এরকম কয়েকটা সাইজ বানাই, বানিয়ে তারপরে হচ্ছে যে আমরা এগুলোকে একটু দেখা ট্রাই করি যে অ্যাকচুয়ালি কিভাবে মানে এই জিনিসগুলো কি হয়, কারণ আমরা যে না হলে না দেখলে তো অ্যাকচুয়ালি বুঝতে পারবো না। তো চলেন আমরা একটু চেক করি। তো প্রথমেই আমরা যেটা করলাম এখানে আমাদের একটা ইমেজ সাইজ, সাপোজ এটার নাম দিলাম ইমেজ ইব্রাইট ইমেজ সাইজ 1, ঠিক আছে, এটার নাম হচ্ছে এটা। তারপর আমরা চাচ্ছি এটা 400x400 হবে, ভালো কথা। তারপরে হচ্ছে আপনার অ্যারে লেফট টপ। এবার মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি যেটা আমরা অনেকে ভুল করে থাকি, যেমন ধরেন আপনি এখানে 400x400 ডাইমেনশনের একটা ইমেজ সাইজ তৈরি করেছেন এবং এটা তৈরি করেছেন লেফট টপের জন্য, বাট আপনি চাচ্ছেন কি যে সেম ডাইমেনশনের আরেকটা হচ্ছে ইমেজ সাইজ আসবে, যেমন এটার নাম আপনি দিলেন ইমেজ সাইজ 2, 400x400, বাট আপনি চাচ্ছেন এটা লেফট টপ হবে না, এটা হবে রাইট টপ, তখন কি হবে? তখন কিন্তু অ্যাকচুয়ালি এটা আর কাজ করবে না। ওয়ার্ডপ্রেস যেটা করে একই ডাইমেনশনের যে কোনো একটা ক্রপ আপনি করতে পারবেন, একই ডাইমেনশন যদি হয় সেই ক্ষেত্রে আপনার প্রথমটাই কাজ করবে, দ্বিতীয়টা অ্যাকচুয়ালি আর কাজ করবে না। তো আপনি যদি একই ডাইমেনশন হচ্ছে যে না চান সেই ক্ষেত্রে সমস্যা নেই, যেমন আমি যদি এখানে 400 এর জায়গায় যদি সাপোজ চেঞ্জ করে দিই একটু, এটাকে আমরা 450 করে দিলাম এবং এটাকে আমরা 450 করে দিলাম, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, সেই ক্ষেত্রে কিন্তু এবার এই দুইটা আলাদা আলাদা ইমেজ সাইজ হয়ে গেল, সেই ক্ষেত্রে এটাকে আপনার রাইট থেকে টপ থেকে সে ক্রপ করবে। বাট যদি দুইটা ডাইমেনশনই সেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি কাজ করবে না, সো এই বিষয়টা মাথায় রাখবেন। ওকে, সো আমি আপাতত এখান থেকে এটার নাম দিলাম হচ্ছে IMG 2 এবং 450 450 রাখলাম, কোনো সমস্যা নাই। বাট অ্যারে এখান থেকে আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি রাইট থেকে কাটবে টপ থেকে কাটবে, এক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না। তো আরো একটা নিয়ে নিলাম এবং এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে ইমেজ সাইজ হচ্ছে 3 এবং এটাকে আমরা করে দিলাম 500x500 হবে, এবং এখানে আমরা বলে দিলাম হচ্ছে ধরেন কি বলে সেন্টার 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 থেকে হচ্ছে যে এটা কেটে দিবে। তো দেখেন আমাদের তিনটা আলাদা আলাদা ইমেজ সাইজ হচ্ছে যে আমরা নিয়েছি, এখন আমরা দেখতে চাই যে অ্যাকচুয়ালি এই ইমেজ সাইজ গুলোকে আমরা হচ্ছে যে কিভাবে দেখতে পারি। আচ্ছা, তো এটা দেখার জন্য চলেন আমরা সাপোজ কোথায় দেখতে পারি, team.php তে দেখি,
না টিম ডট পিএইচপি একটা কাজ করি, ইন্ডেক্স ডট পিএইচপি তে দেখা। আচ্ছা দেখে আসি ইন্ডেক্স ডট পিএইচপি তে আমাদের কি কি আছে। আচ্ছা এখানে আমাদের এই অবস্থা আছে, আমরা যদি এই পোস্টটা ওপেন করি, একটু দেখি দাঁড়ান। আচ্ছা এই পোস্ট ওপেন করলাম। আচ্ছা আমরা এই পেজটার মধ্যে দেখি, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ডট পিএইচপি, যেহেতু আমরা পোস্ট ওপেন করেছি। হ্যাঁ তো এটা হচ্ছে সিঙ্গেল ডট পিএইচপি। তো সিঙ্গেল ডট পিএইচপি তে যাওয়ার আগে এবার আরেকটা কথা বলি, এই যে আমরা সাইজগুলো হচ্ছে যে অ্যাড করলাম না, এগুলো কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা যে ইমেজগুলো অলরেডি আপলোড করে ফেলেছি এগুলোর ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। কারণ আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে এই ইমেজ সাইজ গুলো ততক্ষণ মানে কাজ করবে হচ্ছে কখন, যখন হচ্ছে যে আমরা আপলোড করব, মানে ওয়ার্ডপ্রেস আপলোড যখন আমরা করি তখনই ওই ইমেজটাকে সাইজ করে ফেলে, ঠিক আছে। বাট আমাদের অলরেডি যে ইমেজগুলো আপলোড হয়ে গেছে, ঠিক আছে, সেটার জন্য হচ্ছে যে এই ইমেজ সাইজ গুলো কাজ করবে না, কারণ ওইগুলো তো আপলোড হয়ে গেছে, আপলোড করার সময় তো ক্রপ করা হয়নি। সো ফাংশন এখানে অ্যাড করলেই এটা আর হবে না। সো এইটার জন্য আমরা যদি চাই, যে প্রয়োজন যদি কখন আমাদের পরে যে আমরা চাচ্ছি যে আমাদের কি বলে ইয়েটা কাজ করবে, ওটার নাম কি বলে, সাপোজ যখন আপলোড আপলোডেড যেগুলো অলরেডি আপলোড হয়ে গেছে সেই ইমেজ গুলো হচ্ছে যে আমরা চাচ্ছি যে আপনার কাজ করবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, মানে অলরেডি আপলোডেড ইমেজ গুলো ক্রপ হবে, সেক্ষেত্রে আমরা একটা প্লাগইন ইউজ করব রিজেনারেটর নামে, ঠিক আছে। সো ওটা করে ফেলবো, রিজেনারেটর লিখে সার্চ করলে প্লাগইনটা পেয়ে যাবেন এবং সেটাকে আপনি সেটা দিয়ে আপনি আগের গুলোকে ইয়ে করতে পারবেন। সো আপাতত আমাদের সেটা প্রয়োজন নাই, কারণ আমরা তো এখন থিম তৈরি করতেছি, থিম যখন অলরেডি তৈরি হয়ে যাবে তো এবং এই থিমটাকে যখন কাস্টমাইজ করা হবে তখন নতুন নতুন সব ইমেজগুলো আপলোড করা হবে, তখন ওই ইমেজগুলো আপলোড করার সময় এই সাইজগুলো ওয়ার্ডপ্রেস আলাদা আলাদা ভাবে করে ফেলবে। তো চলেন, যেহেতু আমাদের বর্তমান যে ইমেজ গুলো আছে সেগুলো দিয়ে কোনো কিছু হচ্ছে না, তো এই জন্য আমরা কি করবো, চলেন একটা নতুন পোস্ট করি এবং সেটার মধ্যে আমরা নতুন করে আপলোড করি। আমরা অ্যাড নিউ পোস্টে চলে যাই এখান থেকে। আচ্ছা অ্যাড নিউ পোস্টে চলে আসছি এবং এটার একটা পোস্ট এর একটা সাপোজ নাম দিই, যেমন ধরেন কি বলে দিলাম পোস্ট টাইটেল, এখানে দিলাম 10th September, এরকম কিছু একটা দিয়ে রাখলাম, ঠিক আছে। এবং এটার মধ্যে আমরা কিছু টেক্সট কপি করে এনে রেখে যাই, সাপোজ এগুলাই, এটাকেই নিয়ে আসলাম, কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম, ভালো কথা, এখানে আমাদের এটা চলে আসছে। এবার আমরা একটা ফিচার ইমেজ অ্যাড করব, ঠিক আছে, এখানে একটা ট্যাগও অ্যাড করে দেই, ট্যাগের নাম দিলাম হচ্ছে বিডি, তারপরে দিলাম আস্তে থাকুক, এটা আমরা ফিচার ইমেজ সেট করি, নতুন করে আপলোড করি ফিচার ইমেজ। আচ্ছা এখানে অনেকগুলা ইমেজ আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা হচ্ছে যে আপলোড করে নিই। দেখেন আমরা এখানে ইমেজ আপলোড করেছি এবং এটাকে ফিচার ইমেজ হিসেবে সেট করব। এখন ওকে, এটাকে ফিচার ইমেজ হিসেবে সেট করে দিলাম, কি হলো আসে না কেন, হ্যাঁ চলে আসছে, একটু ট্যাগ অ্যাড করে দিই, ইউএস, ওকে চলেন এবার আমরা এটাকে পাবলিশ করি। আচ্ছা এবার আসি আমরা আমাদের যে হোম পেজটা আছে সেটার মধ্যে চলে যাই। আচ্ছা হোম পেজে গিয়ে দেখলাম যে হ্যাঁ আমাদের এখানে আমাদের ওই পোস্ট আসছে,
যাই হোক, টাইটেল অনেক বড় হয়ে গেছে। আপাতত আমি এটার মধ্যে ক্লিক করলাম, টাইটেলটাকে আমি এটাকে আপাতত ওপেন করতে চাচ্ছি। সো এই ইমেজটাকে আমরা ওপেন করব, তো সরি মানে পোস্টটাকে ওপেন করব, এবং এই পোস্টটা এখন ওপেন হবে হচ্ছে সিঙ্গেল ডট পিএইচপি তে। তো সিঙ্গেল ডট পিএইচপি তে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, ভালো কথা। সো ইমেজটার দিকে একটু ভালো মতো লক্ষ্য রাখেন। এখন আমরা এই ইমেজটাকে ক্রপ করা শুরু করব, ঠিক আছে? সো ইমেজটাকে আমরা দেখব, এখানেই দেখব। এটা দেখার জন্য শুধুমাত্র সিঙ্গেল ডট পিএইচপি নামক যে ফাইলটা আছে সেটাকে ওপেন করি। সিঙ্গেল ডট পিএইচপি এর মধ্যে ধরেন এই যে দেখেন পোস্ট থাম্বনেল দেওয়া আছে না, এটার মধ্যে তো কোনো সাইজ দেওয়া নাই, তাই না? আমরা একটা কাজ করি, এই লুপের ভিতরেই করতে হবে যেহেতু জিনিসটা। আমরা একটা কাজ করি, এখানেই করি, এই যে কন্টেন্টের নিচেই আমরা হচ্ছে যে পেস্ট করি ওই জিনিসটাকে। একবার পেস্ট করলাম, তারপরে হচ্ছে বিআর ট্যাগ ব্যবহার করি, বিআর ট্যাগ ব্যবহার করি দুইবার, কারণ হচ্ছে ইমেজ গুলো যেন পাশাপাশি না আসে। যদিও পাশাপাশি আসবে না, কারণ উইথ হাইট 100% করে দেওয়া আছে, এই জন্য পাশাপাশি আসবে না। তো আমরা তারপরেও হচ্ছে বিআর ট্যাগ ব্যবহার করলাম এখানে। সো এখানে দেখেন আমাদের তিনবার আমরা নিয়ে নিয়েছি, কেন? কারণ আমরা এই যে আমাদের তিনটা আলাদা আলাদা সাইজ তৈরি করেছি, এই তিনটাকে আমরা এখানে হচ্ছে যে দেখাতে চাই সেই জন্য। এখন এই যে ফার্স্ট ব্র্যাকেটটা, এটার মধ্যে আমরা আমাদের সাইজের নামগুলো বলে দিব। এই যে এখান থেকে কপি করে নিয়ে গেলাম এবং হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, একটা গেল, এখানে দুইটা গেল, তিনটা গেল। আচ্ছা, এটার নাম দিব হচ্ছে 3 আর এটার নাম দিব হচ্ছে 2। আচ্ছা, তো এখন দেখেন এখন ব্যাপারটা কি ঘটতেছে। ব্যাপারটা এখন যেটা ঘটতেছে সেটা হচ্ছে যে আমাদের এই যে ফাইলটা, এই ফাইলটা মানে হচ্ছে যে আপনার কি বলে ইমেজ, যে তিনটা আলাদা আলাদা ফাইল, তিনটা কিন্তু এখন আলাদা আলাদা সাইজ থেকে পাবে। একটা হবে 400x400, একটা হচ্ছে 450x450, একটা হচ্ছে 500x500। বাট যদিও সিঙ্গেল ডট পিএইচপি তে খুব সম্ভবত আমরা ইমেজের সাইজ নির্ধারণ করে রেখেছিলাম, খুব সম্ভবত, কারণ আমাদের ইমেজটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি 100% উইথ পাচ্ছে, ঠিক আছে? তার মানে এগুলাও উইথ 100% পাবে, বাট স্কোয়ার হবে। বাট তারপর আপনারা বুঝতে পারবেন জিনিসটা অ্যাকচুয়ালি কি ঘটবে, সেটা আমি হচ্ছে যে এখান থেকে এখন করে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের মোটামুটি তো এগুলো সব চলে আসছে, তাই না? এটা এটা সবকিছু আসছে, আর আমরা হচ্ছে এইখানে পোস্ট থাম্বনেল গুলো করলাম, সেভ করি। সেভ করে একটু ব্রাউজারে যাই, গিয়ে এখানে একটা রিলোড দেই, রিলোড দিয়ে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, দেখেন এখানে ইমেজ আসছে। এখন ইমেজ গুলোর মধ্যে দেখেন এগুলো স্কোয়ার ইমেজ হিসেবে আসছে, বাট ওই যে বললাম উইথ 100% দেওয়া, ওই হিসেবে উইথ পাচ্ছে 100%। এখানে একটু ভালো করে লক্ষ্য করেন আসলে কি চেঞ্জ আছে কিনা। এখানে দেখেন এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে কোথা থেকে, বা কোথা থেকে ক্রপড হওয়া শুরু হয়েছে। ক্রপড হওয়া শুরু হয়েছে আমরা যদি চিন্তা করি, এটা অ্যাকচুয়ালি এদিক থেকে মনে করেন খুব সম্ভবত সেন্টার সেন্টার থেকে ক্রপড হওয়া শুরু হয়েছে, ঠিক আছে? সেন্টার সেন্টার থেকে ক্রপ হওয়া শুরু হয়েছে। এবং দেখেন প্রত্যেকটা ইমেজ, আমি যদি একটু ছোট করি তাহলে বোধহয়, তাহলে বোধহয় বুঝতে পারবেন। আমি যদি স্ক্রিনটাকে আর একটু ছোট করি, আচ্ছা স্ক্রিন ছোট হচ্ছে না, জিরোতে রাখি, একটু ভালো করে দেখেন এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে যেখান থেকে এবং যেখানে শেষ হয়েছে। দেখেন এই যে এইখান থেকে এই পর্যন্ত একটু ভালো মতো দেখেন, এখানে শুরু হয়েছে কিভাবে, এখানে কোথায় শেষ হয়েছে। নিচের ইমেজটাও কিন্তু একই জায়গায় শুরু হয়েছে এবং একই জায়গায় শেষ হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি আমার তাহলে তিনটা আলাদা আলাদা সাইজ করে আসলে লাভটা কি হলো? আসলে যেটা হয় সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কি করে, যে ইমেজ গুলোকে আমরা যখন নিজেরা সাইজ তৈরি করেছি করেছি, বাট ওয়ার্ডপ্রেস ওই সাইজ গুলো কিন্তু ওয়ার্ডপ্রেস অলরেডি বানিয়ে ফেলেছে। বাট প্রবলেমটা হচ্ছে ওয়ার্ডপ্রেস যখন ডিসপ্লে করতেছে আমাদের ইয়ের মধ্যে, ঠিক আছে, যে আমাদের ওয়ার্ডপ্রেস যখন আমাদের এটাকে ডিসপ্লে করতেছে, তখন যেটা হচ্ছে রেসপন্সিভ হচ্ছে যে কি বলে রেসপন্সিভ করার ট্রাই করে, এবং ওয়ার্ডপ্রেস চিন্তা করে যে অ্যাকচুয়ালি কোন জায়গাটা থেকে রেসপন্সিভ করলে জিনিসটা ভালো হবে। তো রাইট বাটন ক্লিক করে যদি আমরা ভিউ পেজ সোর্সে চলে যাই, আচ্ছা কন্ট্রোল ইউ প্রেস করেন, তাহলে আমরা ভিউ পেজ সোর্সে চলে যেতে পারবো। এবং এখানে আমরা একটু ইমেজ গুলো আসেন খুঁজি, এখানে কোথায় ইমেজ গুলো আছে। এই যে দেখেন ইমেজ, এই ইমেজ গুলার মধ্যে দেখবেন যে এসআরসি সেট নামক একটা অ্যাট্রিবিউট ইউজ করেছে সব জায়গায়, ঠিক আছে? এসআরসি সেট নামক একটা অ্যাট্রিবিউট ইউজ করেছে, এইটার কারণে অ্যাকচুয়ালি যে আমরা ইমেজের আসল সাইজ গুলো পাচ্ছি না, মানে আসল ক্রপ গুলো দেখতে পারতেছি না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে বাদ দিয়ে দিতে হবে,
যেন আমাদের যে ইমেজগুলো, এই ইমেজগুলোর মধ্যে যেন এই এসআরসি সেট নামক কোনো অ্যাট্রিবিউট অ্যাড না হয়, সেটা আমাদেরকে এখন করতে হবে। সেটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে যে কোয়েরির মাধ্যমে, আরেকটা হচ্ছে আমরা করতে পারি হচ্ছে ফাংশনস ডট পিএইচপি তে। আমরা ফাংশনস ডট পিএইচপি তে আপাতত করব। তো চলেন আমরা ফাংশনস ডট পিএইচপি তে চলে যাই। ফাংশনস ডট পিএইচপি তে গিয়ে সাপোজ একদম নিচেই আমরা দেখি তো, হ্যাঁ একদম নিচেই আমরা হচ্ছে যে যেটা করব সেটা হচ্ছে একটা ফাংশন তৈরি করব। ঠিক আছে, একটা ফাংশন তৈরি করে নিচ্ছি আমি এখানে। তারপর যেটা করব সেটা হচ্ছে ফাংশনের একটা নাম দিব। ধরেন আমি এটার নাম দিলাম হচ্ছে এসআরসি ইব্রাইট আইএমজি এসআরসি সেট, এই নামটা দিলাম, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এই নামটা ব্যবহার করলাম এবং এইটাকে আমরা এখন হচ্ছে একটা ফিল্টার হুক দিব। ফিল্টার হুক দিয়ে কাজ করবে, এখানে আর ওই যে অ্যাড অ্যাকশন হবে না, এখানে হবে অ্যাড ফিল্টার। ঠিক আছে, ফিল্টার হুকের মাধ্যমে আমরা ইয়ে করব এবং এটার ভিতরে যে হুকটা হবে, হুকের নামটা হচ্ছে ডাব্লুপি ক্যালকুলেট ইমেজ এসআরসি সেট। ঠিক আছে, ডাব্লুপি আন্ডার স্কোর ক্যালকুলেট আন্ডার স্কোর ইমেজ আন্ডার স্কোর এসআরসি সেট। ঠিক আছে, এবং কমা দিয়ে আপনি আপনার ফাংশনের নামটা বলে দেন। আমরা এখান থেকে জাস্ট ফাংশনের নামটাকে কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, সো আমরা অ্যাড ফিল্টারের মাধ্যমে এই কাজটা করে নিলাম। আচ্ছা, এখানে সিঙ্গেল কোটেশনও দিতে পারেন, ডাবল কোটেশনও দিতে পারেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আচ্ছা, সো আমরা এবার একটু ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে এখানে চলে যাই, এখানে গিয়ে একটু রিলোড করি। আচ্ছা, এবার যদি আমরা আমাদের ইমেজ গুলো দেখি, দেখেন এই যে ইমেজ গুলো, এখানে কিন্তু এখন আর ওই অ্যাট্রিবিউট গুলো পাবেন না, এসএসসি সেট অ্যাট্রিবিউটটা নাই। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে আসি এবং এখানে আমরা যদি একটা রিলোড করি, এবার যদি একটু নিচে যান তাহলে কিন্তু আপনি এখন ইমেজ গুলোর মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। দেখেন এইটা, তারপর দেখেন এইটা, তারপর দেখেন এটা। অ্যাকচুয়ালি কিভাবে কি হয়েছে চলেন এবার একটু আমরা দেখে আসি। আমরা যদি এখানে যাই, গেলে সরি ফাংশন ডট পিএইচপি তে যদি যাই, তাহলে হচ্ছে যে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে যে দেখেন ফাংশন ডট পিএইচপি তে আমরা যে ইমেজ গুলোকে ইয়ে করেছি, এবার প্রথমটা ছিল 400 400 450, তারপর হচ্ছে 500 500, প্রথমটা ছিল লেফট টপ। তো এখানে দেখেন লেফট টপের এই অংশটুকু দেখেন এই জায়গা থেকে ধরা শুরু করেছে, এখানে কিন্তু একটু কাটা পড়েনি, এই জায়গাটা থেকে কিন্তু সে ঠিকই ধরা পড়েছে। তারপর ইমেজটা ওই যেটা আমরা এখান থেকে দেখিয়ে নিয়ে এসেছিলাম যে ইমেজটা অ্যাকচুয়ালি সে ছোট করতে থাকবে, ছোট করতে করতে যেটা